Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah. Ajke ami apnader majhe hazir hoyechi prithibir je kono byaktike preme pagol para korar 100% porikhito shera shoktishali bishesh ekti amal diye. Eti emon ekti amal যার জন্য আমল করবেন, সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, আপনার কাছে থাকুক আর দূরে থাকুক, পাগলের নাই পাগল পাড়া হয়ে আপনার কাছে উপস্থিত হবে অথবা সাথে সাথে আপনাকে কল করবে ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল, সে কি পরিমাণ পাগল পাড়া হবে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না, একেবারে উন্মাদের মতো আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপনার পছন্দের যে কোনো ব্যক্তি অথবা আপনার পরিবারে যে কোনো সদস্য, আত্মীয় স্বজন, কাছের যে কোনো বা দূরের যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য, বাধ্যবশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। তবে আমি যেভাবে বলবো এই আমলটি সেইভাবে যদি কোনো ভাই বোন করতে পারেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি আমল নিয়ে হাজির হব, যে কোনো ব্যক্তিকে 3 ঘন্টার মধ্যে জিনের রাজা সামহরাস এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার অথবা বিয়েতে রাজি করার অথবা বাধ্যবশ করার বিশেষ একটি আমল অতি তাড়াতাড়ি আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে বাতাসের উপরে জিনদের মধ্যে যে সম্পূর্ণ কর্তৃত্ব রাখে তার নাম হচ্ছে জিনের রাজা সামহরাস। আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত তারা প্রত্যেকেই এই জিনের রাজার নাম সম্পর্কে অবশ্য অবশ্যই অবগত আছেন এবং তার বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা কি দিয়েছেন সেটিও আপনারা প্রত্যেকেই জানেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ হচ্ছে এই লেখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি লুকায়িত রেখেছি। যে সকল ভাই বোনেরা আমল করার সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করতে চান তারা যেন একটি লেখাও ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং এই আমল করার আগে আমার কাছ থেকে আপনারা এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে এই আমলটি সম্পর্কে বর্ণনা করব কিভাবে আমলটি করবেন। এই আমলটি করার জন্য যে কোনো একটি সাদা কাগজের মধ্যে আল্লাহুম্মা থেকে শুরু করে আপনারা হচ্ছে ওয়াবাসরা এই পর্যন্ত লিখে ফেলবেন। লেখার পরে যার জন্য আমল করবেন এখানে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন এই যে নামের এই জায়গায়। যদি বাংলাতে লিখেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, প্রয়োজনে তার মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম লিখবেন, মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। কিন্তু যারা আপনার হচ্ছে আরবিতে নাম লিখতে চান যার জন্য আমল করবেন তারা যেটি করবেন, আপনার পছন্দের মানুষ যদি ছেলে হয় তাহলে যেটি করতে হবে তার নামের পরে ইবনে লিখতে হবে, এই যে আরিফ বা নুন ইবনে লিখতে হবে। যেমন তার নাম ফয়সাল তাহলে ফয়সাল ইবনে, তার বাবার নাম যদি মাহফুজ হয় তাহলে ফয়সাল ইবনে মাহফুজ। আর যদি সে তার মায়ের নাম জানা থাকে, ধরেন তার মায়ের নাম কমলা, তাহলে ফয়সাল ইবনে কমলা, এরকমভাবে আপনারা হচ্ছে লিখবেন। এখন যার জন্য আমল করবেন সে যদি কোনো ছেলে মানুষ হয়, ছেলে মানুষ না হয়ে মেয়ে মানুষ হয়, তাহলে ধরেন তার নাম হচ্ছে বেদানা, তার নাম লিখলেন বেদানা, বেদানা লেখার পরে বিনতে লিখতে হবে, মেয়েদের ক্ষেত্রে বিনতে বসে নামের পরে, বা নুন তা বিনতে, বিনতে লিখার পরে আপনি যেটি করবেন তার মায়ের নাম বা বাবার নাম যা আছে আপনি লিখবেন। ধরেন বেদানার মায়ের নাম হচ্ছে হারিসা, তাহলে আপনি লিখবেন বেদানা বিনতে হারিসা। এভাবে লিখার পরে ইলা মোহাব্বাতিন, ইলা মোহাব্বাতিনের পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন, বাংলাতে লিখেন আর আরবিতে লিখবেন। তারপরে হচ্ছে এই এতটুকু লিখার পরে আসমাই ও তালাসামি, এতটুকু বা হাক্কে হাদিল আসমাই ও তালাসাম, এতটুকু লিখার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আপনাকে লিখতে হবে। এই তালসামটি লিখার পরে এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে কয়েকটি ভাঁজ করে
তালসামটিকে এমন একটি সবুজ গাছে ঝুলিয়ে দিতে হবে উঁচু জায়গায় যাতে করে বাতাসে নড়াচড়া করতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমল ঠিক করার সাথে সাথে আপনি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি সঠিক নিয়মে করতে পারেন। একটু এদিক সেদিক করবেন না, আমি যেভাবে বলেছি সেদিকে অবশ্য অবশ্যই লক্ষ্য রেখে প্রতিটি নিয়ম মেনে আপনার আমল করবেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।